এই বিজেপি সরকার লাগে পাইয়ে জান দিছে, সরকারের লাগে পাইয়ে জান দিছে। উষাবাজারে ভারতরত্ন ক্লাবনির সেক্রেটারি দুর্গা প্রসন্ন দেব ওর বিকিন বক্রগ গুলি গগৈ বুধারকা সমসিদ্রা তাংনাইর পাতে মোপাতিকা ক্রাক শাল হর শালবাগার আমচাইও বিজেপি সরকার লাগে পাইয়ে জান দিছে, ওখানে বিজেপি সরকার বাইরের লাগে কি করব ভগবান জানে। এই সরকারের লাগে পাইয়ে জান দিছে, তারা কাউন নাই লোন নাই, এই পার্টির পিছে পার্টির পিছে আজকে বাইরে মাইরে লাইছে গো মাইরে লাইছে গো। জালবাগান বাজার প্রাক্তন বিধায়ক স্যারের কিছু হয়েছে না, স্যারের কথা কইতেছে আমরা জানি নাই, স্যারের লোকের আমরা বুঝাই না, এটা বুঝাই না, এটা বুঝাই না। পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ আপনাদের নৈশিং করে তা না আগো ভাই ইত্যাদি পুলা বান দিয়ে গিয়ে নৈশিং করে হামলা দিছে, হেরাবো এই দে দরবার করে এই দূর নাম কি নসিংগড়ের বিমান দাস গাড়ি ভাড়াইছে, ভাড়াই এসে হেরে লয়ে গেছে, এতটুকু আমি জানি। কোন ক্লাবে? ভারত রত্ন সংঘ। যে ছেলেটি মারা গেছে চুরি ক্লাবের সেক্রেটারি, আজকে আমরা ওখানে রাস্তার মধ্যে তৃষ্ণার্ত লোকদের যে জল এবং শরবত তরমুজ ওই অ্যারেঞ্জমেন্ট করেছিল, আমাকে যেতে বলেছিল, আমি সেখানে তো দুটোর সময় আমি এখান থেকে ফিরেছি। আমাকে যখন এই সন্ধ্যার দিকে আরেকজন ফোন করলো বললো, তখন শুনলাম যে তাকে গুলি করা হয়েছে এবং রাস্তাতেই ডেড বডি ছিল, সেখান থেকে আইএলএস হসপিটালে নিয়ে এসেছে, খবর পেয়ে এখানে এসে সেখানে প্রচুর ছেলে টেলে ছিল, তখন তাদের সাথে কথা বললাম যে ডাক্তারকে বা যা কাজ করতে দাও, তারা সরে চলে গেছে। তো এই ধরনের ঘটনা ঘটেছে আপনাদের এলাকায়, বিষয়টা কী কী কারণে ঘটেছে, কিছু কারণ তো আমি বলতে পারবো না কী কারণে কোনটা হয়েছে, তার বাকি যে যে কারণ জানে সেটা অনেকে যেমন জানে পুলিশও জানে, সবার কাছে অনেক কিছু জানা আছে। এই যে ঘটনাটা ঘটল তার সাথে যারা যুক্ত আছে পুলিশ আইবি সিআইডি যা যা ফোর্স আছে, যা যা শক্তি আমাদের মধ্যে আছে, এই জাতীয় দূষিতকারী অ্যাক্টিভিটিস একদম পুরো স্টপ। আমাকে এখন এসডিপিওর সাথে আমি কথা বলেছি, ওসির সাথে, নরসিংগড়ের ওসির সাথে বলেছি, আমি বলছি যারাই আছে ক্রিমিনাল এটার সাথে একদম চিরনিতল্লাসি যেরকম বলে সেরকম আপনারা অ্যাক্টিভিটিস করেন, সব তুলেন এই এলাকা থেকে। আমি যেহেতু এখানে লোকে, যদিও আমি এবার নির্বাচনে জিতিনি, কিন্তু এই এলাকার মানুষ আমাকে আগের বিধায়ক হিসেবেই চিনি, আমি নিজের নামে এখানে ছুটে এসেছি এবং আমি বলেছি কোনো রকম কোনো ক্রিমিনাল যেন বাদ না যায় এবং সেক্ষেত্রে কোনো রাজনৈতিক রং দেখার কোনো দরকার নেই, মানে
মানে কে কবে কোন পার্টিতে আছে এটি দেখার দরকার। ক্রাইম ইজ এ ক্রাইম, ক্রিমিনাল ইজ এ ক্রিমিনাল, তাতে কোনো আলাদা ড্রাগ ফ্রি আমরা বানাইতে চাইছি এবং ড্রাগ এবং ক্রাইম দুটোই মানে পাশাপাশি চলে, সুতরাং এখানে কোনো কম্প্রোমাইজ। এবং আমি শুনেছি পুলিশ রাস্তায় আছে, সব জায়গায় দেখছে, শুধু রাস্তায় শুধু থাকলে ক্রিমিনালটা ধরা পরিবার একটা অভিযোগ করেছে যে এরকম পুলিশের দলগুলো পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, তো আজকে ওনার মৃত্যু হয়েছে বা মারা হয়েছে, তো সেই বিষয়ে আপনি কী বলবেন যে পুলিশ কতটুকু কাজ করবে আশা করছেন আপনি? সেটার ব্যাপারে আমি যে মহিলা যেটা বলেছে সেটা তার নিজস্ব অভিজ্ঞতাতে বলেছে, আর সেটা সেখানে আমার কমেন্টস করার কোনো কারণ। দিলীপবাবু, এই এলাকাটাতে প্রায় সময় এর আগে একটা ঘটনা ঘটেছে, মানে অপহরণ করে নিয়ে গেছে, এখনও পাওয়া যায়নি, এখন এখন এই ঘটনা, এর আগে আরেকটা গুলির ঘটনা। আমি বলবো সবটি পুলিশ যেন একসাথে লিঙ্ক যদি করতে হয় তাহলে লিঙ্ক করুক, যে যেটার সাথে যুক্ত আছে তাদেরকে অবশ্যই পুলিশ ধরুক, এবং আমি চাই যে আমাদের পুলিশ যেন সেখানে সফল হয়।